ভাই জানতে চেয়েছেন, আমরা তো অনেকেই আল্লাহ তাআলাকে খোদা বলে ডাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের 99টি নামের মধ্যে তো খোদা নামটি নেই। তাহলে কি আল্লাহ মহান রাব্বুল আলমিনকে খোদা বলে ডাকা যাবে না? প্রিয় দর্শক, খোদা একটি ফার্সি ভাষার শব্দ যার অর্থ মালিক, যার অর্থ হাকিম, যার অর্থ প্রভু। সুতরাং খোদা শব্দটি যদিও আল্লাহ পাক রব্বুল আলমিনের 99টি গুণবাচক নামের মধ্যে অন্তর্ভুক্ত নেই, কিন্তু খোদা শব্দের যে অর্থ, সেই অর্থটি আল্লাহ পাক রব্বুল আলমিনের 99টি নামের মধ্যে হাকিম এবং মালিকের সমার্থক শব্দ। সুতরাং সেই সমার্থক শব্দ হওয়ার কারণে ভিন্ন ভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিনকে ওই সমার্থক শব্দের অর্থে আল্লাহকে অভিহিত করতে কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং কেউ যদি তার নিজের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিনকে কোনো গুণবাচক নামের অনুবাদে আখ্যায়িত করে, অভিহিত করে, যেমন আমরা বাংলায় যদি আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমাদের মালিক, আমাদের সত্ত্বাধিকারী বলি, যে তিনি আমার সব কিছু, তিনি আমার মালিক, তিনি আমার সত্ত্বাধিকারী, তাহলে এতে তিনি আমার হাকিম, তিনি আমার হুকুমদাতা, যে কোনো কথা যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের যে নামগুলো রয়েছে আসমায়ে হুসনার মধ্যে, সেই আসমায়ে হুসনার কোনো অনুবাদের প্রেক্ষিতে যদি আমরা ভিন্ন ভাষায় আল্লাহ পাককে আখ্যায়িত করি, এতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। কাজেই আল্লাহ রাব্বুল আলমিনকে খোদা বলে ডাকতে বাধা নেই। তবে হ্যাঁ, এটি তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের নামের ক্ষেত্রে আল্লাহ হলো আল্লাহ পাকের জাতি নাম, সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম, এবং আল্লাহকে আল্লাহ বলার দ্বারাই সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনকে সম্মান এবং মর্যাদার সাথে স্মরণ করা হয়ে থাকে। কাজে এজন্য আল্লাহকে আল্লাহ বলাটাই উত্তম, তবে খোদা বলতেও কোনো বাধা নেই। প্রিয় দর্শক, পরবর্তী